হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আজকে আমি আপনাদের জন্য জিওগ্রাফি থেকে নতুন একটা টপিক নিয়ে এসেছি যেটা কিনা ট্যাট টু এবং এস টি একটা ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারে কম্পোজিশান মানে বায়ুমণ্ডলের উপাদান আজকের এই ক্লাসের মধ্যে বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল উপাদানগুলি কি কি সেগুলি নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আপনারা কিন্তু স্কিপ করলে আরেকটা একটা টপিক যদি মিস করে দেন তাহলে এটা বুঝতে অসুবিধা হবে তার জন্য পুরোটা ক্লাসই খুব ইম্পর্টেন্ট আর আজকে হলো অ্যাটমসফিয়ার থেকে ফার্স্ট ক্লাস এই অ্যাটমসফিয়ারে যে ক্লাসটা রয়েছে বায়ুমণ্ডল যে ক্লাসটা রয়েছে সেটা দুই তিনটা পার্টের মধ্যে আসবে আজকে হলো একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের মধ্যে অ্যাটমসফেয়ারের ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা কী পড়ব যে বায়ুমণ্ডলের উপাদান কম্পোজিশান এই যে অ্যাটমসফিয়ারের কম্পোজিশানটা আমরা আজকে ক্লাসের মধ্যে পড়ব জিওগ্রাফি যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমি একদম প্রথম থেকে একদম সিলেবাসের মধ্যে যেভাবে রয়েছে একদম সিরিয়াল ওয়াইজ আমি করিয়েছি তো সেটার অ্যাকর্ডিং অ্যাটমসফিয়ারের আগে যা যা টপিকগুলি রয়েছে সবগুলি আমি করিয়েছি আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে সেটা আগে দেখে নিতে পারেন তাহলে বেসিকটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো আজকে স্টার্ট করছি অ্যাটমসফিয়ার থেকে ওকে আর তাছাড়া কোনো কিছু জানা থাকলে কোনো কোয়েরিস থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন যে এডমিশনের ব্যাপার হোক নোটের ব্যাপার হোক আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে অফলাইন এবং অনলাইন ক্লাস হয়ে থাকে অফলাইন ক্লাস আর অনলাইন হয় ইউটিউবের মধ্যে তো এগুলি ক্লাস হয়ে থাকে নোটসও অ্যাভেলেবেল আছে তো সব কিছু বিষয়টা আমি বলে দেবো আগে ক্লাসটা দেখে নিন তার যাব যাবতীয় বিষয়টা বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই যেটা টপিকটা রয়েছে টপিকটা কি সেটা হলো বায়ুমণ্ডলের উপাদান তো প্রথমে আমরা দেখে নেব বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার যেটা বায়ুমণ্ডলকে ইংরেজিতে কি বলে অ্যাটমসফিয়ার সেটা কি সেটা আগে আমরা ভালোভাবে দেখে নেব তো প্রথমে কি রয়েছে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে যে গেসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডল কি ধরুন এটা হলো পৃথিবী ওকে এটা হলো পৃথিবী এই যে পৃথিবীর পৃথিবীর চারোদিকে এই যে পৃথিবীর চারোদিকে যে গেসীয় আবরণ রয়েছে যেগুলি পৃথিবীকে বেষ্টন করেছে মানে পৃথিবীর এই যে আশেপাশে মানে একদম চারোদিকে যতগুলি গেশীয় আবরণ রয়েছে এই এখানে কি এই সেটাকে কী বলে বায়ুমণ্ডল বলে এখানে অনেকগুলি স্তর রয়েছে সেই স্তরগুলি আমরা পরবর্তী ক্লাসের মধ্যে বলবো তো এখন আপনারা এতটুকু জেনে রাখুন বায়ুমণ্ডলটা কি বায়ুমণ্ডল হলো যে পৃথিবীটা রয়েছে তার চারপাশে যে তার চারপাশে কি যে তার একদম চারপাশে যে গেসীয় আবরণ রয়েছে পৃথিবীকে কি বেষ্টন করে রয়েছে তাকেই বলা হয় কি বায়ুমণ্ডল ওকে তারপর রয়েছে কি বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমাটা কি বায়ুমণ্ডলে ঊর্ধ্বসীমাটা হলো ভূপৃষ্ঠ থেকে যে ভূপৃষ্ঠ রয়েছে তার থেকে উপরের দিকে তার থেকে কি উপরের দিকে যাবে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ধরুন এটা হলো পৃথিবী আর আমি আগেই বললাম পৃথিবীর চারপাশে কি রয়েছে এবং পৃথিবীকে বেষ্টন করে যে গেসীয় আবরণ রয়েছে সেই গেসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল আর এটা কতটুকু এটা হলো ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে কতটুক উপরে কতটুক উঠতে এটা যায় সেটা হলো কি দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে যে গেসীয় আবরণগুলি মানে যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলি রয়েছে সেইগুলি মানে গ্যাসীয় আবরণগুলি ওকে নেক্সট পৃথিবীর মদ্যাকর্ষণ শক্তির টানে এই বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে যে পৃথিবীর মধ্যে কি আমরা জানি যে মদ্যাকর্ষণ শক্তি রয়েছে এই মর্দ্যাকর্ষণ শক্তির টানে বায়ুমণ্ডলের যে বায়ুমণ্ডলটা কি যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটা কি পৃথিবীর গায়ে লেগে রয়েছে কারণ পৃথিবীর মধ্যে কী আছে মদ্যাকর্ষণ শক্তি আছে তার জন্য এই বায়ুমণ্ডলটা পৃথিবীর গায়ে লেগে আছে বায়ুমণ্ডলে প্রায় নাইনটি সেভেন পারসেন্ট উপাদান সমুদ্র পৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের মধ্যে যে নাইনটি সেভেন বায়ুমণ্ডলে যা কিছু উপাদান রয়েছে তার মধ্য থেকে একদম নাইনটি সেভেন পার্সেন্ট কি সমুদ্রপৃষ্ঠ থেকে যে সমুদ্রপৃষ্ঠ রয়েছে তার থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে নাইনটি সেভেন কি সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে তো টোটাল কত কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার আর সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে নাইনটি সেভেন যে সমুদ্র যে বায়ুমণ্ডলে উপাদান রয়েছে নাইনটি এই উপাদানগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যেই রয়েছে তো আশা করি এই জায়গাটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আরও ডিটেলসে জেনে নিই বায়ুমণ্ডলটা কি এখানে দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে ভূপৃষ্ঠ থেকে উর্ধে যে অদৃশ্য গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলে যে আমি আগে আগে যেটা বললাম যে ধরুন এটা কি পৃথিবী ওকে এটা কি পৃথিবী পৃথিবীর চারপাশে যে বেষ্টন করে রয়েছে পৃথিবীর চারপাশে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেস্টন করে রয়েছে সেটাকে কি বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার ওকে তারপর কি রয়েছে বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না এটা কে এটা হলো গেশীয় আবরণ যে অদৃশ্য কে যে অদৃশ্য এখানে বলেছে অদৃশ্য গেশীয় আবরণ এটা কি চোখে দেখা যায় না এটা ফিল করা যায় তবু আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি যে বায়ুমণ্ডলটাকে দেখা যায় না কিন্তু আমরা এটা অস্তিত্ব অনুভব করতে পারি আমরা এটা ফিল করতে পারি এটি নাইট্রোজেন অক্সিজেন ওজন তারপরে হয়েছে কি কার্বন ডাইঅক্সাইড প্রবৃত্তির বিভিন্ন গ্যাসের মিশ্রণ এটা কি এটা হলো নাইট্রোজেন অক্সিজেন তারপর হয়েছে কি ওজন কার্বন ডাইঅক্সাইড প্রবৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ কিন্তু যে আমরা চোখে দেখতে পারি না বায়ুমণ্ডলটা একটা অদৃশ্য একটা গ্যাসীয় আবরণ এটা পৃথিবীকে বেষ্টন করে রয়েছে আর এটা কি চোখে দেখা যায় না তবু আমরা এটা অস্তিত্বটা মানে সেটা যে আছে বায়ুমণ্ডলের মধ্যে যে গ্যাসীয় আবরণগুলি আছে সেটা আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্বটা আমরা অনুভব করতে পারি সেগুলি কোনগুলি যেরকম নাইট্রোজেন অক্সিজেন ওজন তারপর রয়েছে কি কার্বন ডাইঅক্সাইড এই প্রবৃত্তও পবৃত যে গ্যাসগুলি রয়েছে সবগুলি মিশ্রণ সবগুলি মিক্সড হয়ে রয়েছে কোথায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ও নানা রকমের সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা ধুলু ধোয়া বালি প্রভৃতি নিয়ে বায়ুমণ্ডল গঠিত আর এই যে গ্যাসগুলি রয়েছে এই গ্যাসগুলি মিশ্রণ রয়েছে এই গ্যাসগুলি ছাড়াও আরও কিছু রয়েছে কি রয়েছে জলীয় বাষ্প তারপর নানা রকমের সূক্ষ্ম যে জৈব ও অজৈব যত কণিকা রয়েছে যেরকম ধুলু ধোয়া বালি প্রভৃতি এই সব কিছু নিয়েই কি বায়ুমণ্ডলটা ঘটিত তো বায়ুমণ্ডল কী নিয়ে ঘটিত অদৃশন এগুলি গ্যাসের আবরণ নিয়ে ঘটিত যে বিভিন্ন গ্যাস রয়েছে সেগুলি মিশ্রণ তারপর জলীয় নানা নানারকম সূক্ষ্ম জৈব ও জৈব কণিকা রয়েছে যেরকম ধুলু ধোঁয়া বালে প্রবৃতি এগুলি নিয়ে এই সব কিছু নিয়ে বায়ুমণ্ডলটা ঘটিত বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট পদার্থ সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে যেটা আমি আগেও বলেছি বায়ুমণ্ডলে যে বিভিন্ন উপাদান রয়েছে তার মধ্যে থেকে নাইনটি সেভেন পারসেন্ট পদার্থই কি সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে এছাড়া ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর ভূপৃষ্ঠের আবহাওয়া জলবায়ুকে অনেকাংশে প্রভাবিত করে আর তাছাড়া কি করে ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তর ভূপৃষ্ঠের আবহাওয়া ও জলবায়ুকে অনেকাংশ কি করে প্রভাবিত করে বায়ুমণ্ডলের সীমা ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আছে বায়ুমণ্ডলে যে সীমাটা এটা কতটুকু ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এখানে কী বললো বায়ুমণ্ডলটা কী বায়ুমণ্ডলটা হলো বায়ুমণ্ডলটা কি যে পৃথিবী যে পৃথিবীটা রয়েছে ওকে যে পৃথিবীটা রয়েছে ধরুন এটা পৃথিবী ওকে যে পৃথিবীটা রয়েছে একটু ওয়েট করেন যে ধরুন এটা হলো কি পৃথিবী ওকে তো পৃথিবীর আশেপাশে এই যে পৃথিবীর আশেপাশে কি যে অদৃশ্য গৃষীয় আবরণ রয়েছে পৃথিবীকে কি মানে বেস্টন করে পৃথিবীর আশেপাশে যে গ্যাসীয় আবরণ রয়েছে সেটাকে কি বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার এখানে কি হয় এখানে অনেকগুলি গ্যাসের মিশ্রণ রয়েছে জলীয় বাষ্প নানা রকম সূক্ষ্ম জৈব অজৈব কণিকা রয়েছে যেরকম ধুলো ধুয়া বালি এগুলি রয়েছে এই সব কিছু নিয়ে এই বায়ুমণ্ডলটা গঠিত বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে যেটা পরবর্তী সময়ে আমরা পর্ব তো এখন আমরা কী জানলাম এই বায়ুমণ্ডলটা কী দিয়ে গঠিত বিভিন্ন ধরনের গ্যাসের মিশ্রণ জলীয় বাষ্প তারপরে যে অজৈব 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 ধুলোধুয়া প্রভৃতি সব কিছু নিয়ে কি বায়ুমণ্ডলটা ঘটিত বায়ুমণ্ডলটাকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু এটা আমরা অস্তিত্বটা অনুভব করতে পারি ওকে অস্তিত্বটা অনুভব করতে পারি আর যে পৃথিবীর যে মর্দাকর্ষণ শক্তি রয়েছে তার জন্য এই বায়ুমণ্ডলটা কি হয় পৃথিবীর গায়ে লেগে রয়েছে আর পৃথিবী থেকেই যে আর বায়ুমণ্ডলে যত উপাদান রয়েছে তার থেকেই যে নাইনটি সেভেন পারসেন্ট কি সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে আর বায়ুমণ্ডল ঊর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করে এটা কি হলো এটা যে এটা ভূপৃষ্ঠ থেকে যে বায়ুমণ্ডলের যে রয়েছে কতটুকু পর্যন্ত যে স্তরগুলো রয়েছে একদম কতটুকু পর্যন্ত বিস্তৃত রয়েছে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এটা হলো যে বায়ুমণ্ডল কি 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 উপাদান নিয়ে গঠিত আশা করি এই যে বিষয়টা রয়েছে সেটা সম্পূর্ণটা আপনাদের ক্লিয়ার হয়েছে ওকে নেক্সট নেক্সট রয়েছে এখানে আমরা দেখে নেব বায়ুমণ্ডল প্রধানত তিন ধরনের উপাদান দ্বারা গঠিত বায়ুমণ্ডল প্রধানত কয় ধরনের উপাদান দ্বারা গঠিত তিন ধরনের তিন ধরনের উপাদান দ্বারা গঠিত আমরা একটু আগেই পড়লাম তিন ধরনের কি কি প্রথমটা হলো বিভিন্ন প্রকার গ্যাস জলীয় বাষ্প ধূলিকণা ও বিভিন্ন কণিকা তো কী কী দিয়ে বায়ুমণ্ডল তিন ধরনের উপাদান দিয়ে গঠিত প্রথমটা কি বিভিন্ন প্রকার গ্যাস যেরকম নাইট্রোজেন অক্সিজেন এগুলি তারপর রয়েছে জলীয় বাষ্প আর কি রয়েছে ধূলিকণা ও বিভিন্ন কণিকা এই এই যে জিনিসগুলি নিয়ে আমাদের এই বায়ুমণ্ডলটা গঠিত এখন আমরা এগুলি যে রয়েছে বিভিন্ন প্রকার গ্যাস জলীয় বাষ্প ধূলিকণা বিভিন্ন কণিকা এগুলি আমরা ডিটেলসে দেখে নেব তো প্রথমই দেখে নেব বিভিন্ন প্রকার গ্যাস যে এক নাম্বার রয়েছে কি বিভিন্ন প্রকার গ্যাস এখন বিভিন্ন প্রকার গ্যাস নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে কি কী রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওজন গ্যাস এটার মধ্যে কোনটা কত পার্সেন্ট রয়েছে এখানে লেখা আছে দেখুন পিকচারের মধ্যে সবচেয়ে বেশি কী আছে আমরা জানি কি নাইট্রোজেন নাইট্রোজেন কত পার্সেন্ট সেভেন্টি এইট পারসেন্ট নাইট্রোজেন রয়েছে সেভেন্টি এইট পারসেন্ট তারপর রয়েছে কি অক্সিজেন অক্সিজেন কত রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট আর আদার গ্যাসে যে অন্যান্য গ্যাসের রয়েছে সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এন্ড আর্গন রয়েছে কি জিরো পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এটা হলো যে বিভিন্ন প্রকার গ্যাস রয়েছে সেটা কত পার্সেন্ট এই যে বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে কত কত পার্সেন্ট গ্যাস রয়েছে বিভিন্ন প্রকার যে গ্যাস রয়েছে ওকে এখন এগুলো আরও ডিটেলসে জেনে নেই যে কোনটা কত পার্সেন্ট রয়েছে কোনটা বেশি রয়েছে কোনটা গুরুত্ব কতটুক এগুলি গুরুত্ব আমরা জেনে নেব প্রথম যেটা রয়েছে সেটা হলো নাইট্রোজেন কি নাইট্রোজেন মানে অ্যান্ড টু এটি একটি নিষ্ক্রিয় গ্যাস এটি কি গ্যাস এটি একটি নিষ্ক্রিয় গ্যাস বাতাসে এর পরিমাণ সেভেন্টি বাতাসের পরিমাণ কত সেভেন্টি প্রাণীরা সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে না প্রাণীরা কি সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে না যদি বলে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি নাইট্রোজেন কত সেভেন্টি আর কোন গ্যাস প্রাণীরা সরাসরি গ্রহণ করে না সেটা কি হবে নাইট্রোজেন প্রাণীরা সরাসরি গ্রহণ করে না এটি একটি কী গ্যাস এটি একটি নিষ্ক্রিয় গ্যাস এখন এটা গুরুত্বটা দেখে নিই তো প্রথম কি রয়েছে পরোক্ষভাবে নাইট্রোজেন গ্যাস জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে সাহায্য করে পরোক্ষভাবে নাইট্রোজেন গ্যাস জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করতে কি করে সাহায্য করে তারপর রয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং সুটি জাতীয় উদ্ভিদ বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে মাটির উর্বর শক্তি বাড়িয়ে দেয় বিভিন্ন ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া এবং সুটি জাতীয় যে উদ্ভিদ রয়েছে সেগুলি কি করে বাতাসের মধ্যে মানে নাইট্রোজেন তারা নাইট্রোজেন কী করে সংগ্রহ করে সংগ্রহ করে মাটির যে উর্বরা শক্তি রয়েছে সেটা বাড়িয়ে দেয় যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া রয়েছে সুটি জাতীয় উদ্ভিদ রয়েছে এগুলি কি করে যে বাতাসের মধ্যে কী নাইট্রোজেনটা কী এটা একটা এটা একটা বাতাস এটা একটা গ্যাস এটা বাতাসের মধ্যে থাকে এটা তো চোখে দেখা যায় এটা ফিল করা যায় তো এটা কি করে বিভিন্ন ব্যাকটেরিয়া সুঁটি জাতীয় উদ্ভিদ কী করে বাতাস থেকে যে নাইট্রোজেন রয়েছে সেটা সংগ্রহ করে সংগ্রহ করে কি করে এটা যখন সংগ্রহ করে এটা মা তারপর কি করে মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দেয় কি করে মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দেয় নেক্সট তিন নম্বর বর্তমানে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সাহায্যে সার তৈরি করা হচ্ছে বর্তমানে কি করা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে যে নাইট্রোজেন রয়েছে সেটার সাহায্যে কি তৈরি করা হয় সার তৈরি করা হচ্ছে তো এটা হলো কি নাইট্রোজেনের গুরুত্ব তো নাইট্রোজেন সবচেয়ে বেশি রয়েছে বায়ুমণ্ডল আমাদের গ্যাসের মধ্যে এটি একটি নিষ্ক্রিয় গ্যাস আর কত রয়েছে সেভেন্টি এইট প্রাণীরা কি এটা সরাসরি নাইট্রোজেনটা গ্রহণ করে না আর এটা একটা ইম্পর্টেন্ট একটা গ্যাস আর এটার তার গুরুত্বটা কী রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম নেক্সট অক্সিজেন অক্সিজেন বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হল কি অক্সিজেন যা আমরা জানি বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কি অক্সিজেন আর সেটা কত পার্সেন্ট আছে টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট টোয়েন্টি পয়েন্ট নাইন পারসেন্ট ওকে এটা এখন অপশান বুঝে আনসার করবেন অনেক সময় অপশান থাকলো যে টোয়েন্টি ওয়ান পারসেন্ট যে থাকলো বা টোয়েন্টি ওয়ান পয়েন্ট সামথিং থাকলো সেটা এখন আনসার বুঝে অপশানটা বুঝে আনসারটা করবেন তো বায়ুমণ্ডলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কি অক্সিজেন আর কত পার্সেন্ট আসে যে টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট ওকে এখন এটার গুরুত্বটা দেখে নি জীবে শ্বাসকার্য নিয়ন্ত্রণে অক্সিজেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা আমরা জানি যে জীবের শ্বাসকার্যের জন্য শ্বাস নেওয়ার জন্য যে শ্বাসকার্য যে পরিচালনা হয় শ্বাসের নেওয়ার জন্য সেটা নিয়ন্ত্রণ করার জন্য শ্বাসকার্যটা কি দরকার হয় কোন কোন গেছে দরকার হয় অক্সিজেনের অক্সিজেনের দরকার হয় শক্তি উৎপাদনও তাপ বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে শক্তি উৎপাদন এবং তাপ যখন বৃদ্ধি করে সেটা সাহায্য করে কি সাহায্য করে অক্সিজেনের সাহায্য করে আগুন জ্বালাতেও অক্সিজেনের দরকার হয় শিলা গঠনকারী খনিজের বিশেষত লোহা সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ার জারণ প্রক্রিয়া যুক্ত হয়ে শিলার আবহ বিকারে অক্সিজেন সাহায্য করে ওকে এটা এতটুক হবে এই লেখাটা হবে না শিলা গঠনকারী খনিজের বিশেষত লোহা সঙ্গে রাসায়নিক প্রক্রিয়া জারণ প্রক্রিয়া যুক্ত হয়ে শিলার আবহ বিকারে অক্সিজেনের সাহায্য করে তো এটা ছিল কি অক্সিজেনের গুরুত্ব তো আশা করি অক্সিজেনের যে পার্টটা রয়েছে সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে নেক্সট কার্বন ডাইঅক্সাইড নেক্সট কি কার্বন ডাইঅক্সাইড এই গ্যাস বাতাসে অতি সামান্য পরিমাণ এই গ্যাসটা কি বাতাসের মধ্যে অতি সামান্য পরিমাণ কত পরিমাণ রয়েছে জিরো পয়েন্ট এটা অনেকটাই কম রয়েছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কম থাকার পরেও এটা কি যে এই গ্যাস বাতাসে অতি সামান্য পরিমাণ জিরো থাকলেও অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে গ্রহণ করে ওকে তো কার্বন ডাইঅক্সাইডটি কি বাতাসের মধ্যে অনেকটাই কম রয়েছে কত রয়েছে জিরো পয়েন্ট এত কম থাকার পরেও এটি একটি গুরুত্বপূর্ণ এটার গুরুত্ব অপরিসীম এটা একটা গুরুত্বপূর্ণ গ্যাস তো এটা গুরুত্ব কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এখন গুরুত্ব শালক সংক্লেশ প্রক্রিয়ার উদ্ভিদের খাদ্য প্রস্তুতিতে এটা কী কিসে হেল্প করে এটা গুরুত্ব কিসে যে শালুক সংশ্লেষ যে প্রক্রিয়াটা যে আমরা ছোটবেলা থেকে অনেক পড়েছি শালুক সংক্লেশ কাকে বলে এই ফটোসিনথেসিস এগুলি আমরা অনেক পড়ে এসেছি ছোটোবেলা থেকে তো শালুক সংক্লেশটা আমটার সাথে আপনারা অপরিচিত নয় এটার সাথে নিশ্চয়ই পরিচিত শালুক সংশ্লেষ কি সেটা জিনিসটা আপনারা বুঝবেন তো শালুক সংক্লেশ যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে কে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড কারণ আমরা কি জানি আমরা কি মানে করি আমরা অক্সিজেনটা নেই এবং কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর গাছের ক্ষেত্রে কি হয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয় উদ্ভিদটা কার্বন ডাইঅক্সাইডটা নেয় আর অক্সিজেনটা ছাড়ে আর সেই ফ্রেশ অক্সিজেনটা আমরা নিই আর কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি তো সেটা আমরা জানি তো কার্বন ডাইঅক্সাইড কি যে উদ্ভিদের যে খাদ্য প্রস্তুত করার জন্য সে কোন প্রক্রিয়ায় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় কি করতে উদ্ভিদের খাদ্য প্রস্তুতি করতে সৌরতাপ শোষণ ও বন্টনের দ্বারা জলবায়ু নিয়ন্ত্রণে সৌর সৌরতাপ শোষণ ও বন্টনের দ্বারা জলবায়ু নিয়ন্ত্রণেও কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব অপরিসীম শিলার রাসায়নিক আবহ বিকারে কার কী রয়েছে কার্বনেকের মাধ্যমে ও অঙ্গার খনিজ ও চুন জাতীয় খনিজ গঠনেও কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে শিলার রাসায়নিক আবহবিকারে কার্বনেশের মাধ্যমে ও অঙ্গার খনিজ চুন জাতীয় খনিজ গঠনে কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে তো এটা ছিল কি কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব নেক্সট ওজন গ্যাস কি রয়েছে ওজন গ্যাস বায়ুমণ্ডলে ওজন গ্যাসের গুরুত্ব খুব বেশি বায়ুমণ্ডলের মধ্যে ওজন গ্যাসের গুরুত্ব কি খুব বেশি বায়ুমণ্ডলের নিচের স্তরে ওজন গ্যাসের পরিমাণ খুব কম হলেও স্ট্যাটসফিয়ারে গঠনকারী অন্যতম উপাদান ওজন গ্যাস বা ওজন স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূপৃষ্ঠ থেকে সাধারণত বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতার মধ্যে ওজন স্তর পাওয়া যায় বায়ুমণ্ডলের মধ্যে একটা গ্যাস রয়েছে সেটার নাম হলো ওজন গ্যাস আর সেটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট বায়ুমণ্ডলে যে নিচের স্তর যে আমি বলেছি যে বায়ুমণ্ডলের স্তর রয়েছে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরগুলি আমরা পরবর্তী ক্লাসে পর্বত সেই স্তরগুলি আরও ডিটেলসে জিনিসটা জানতে পারবেন তো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে নিচে যে স্তরটা রয়েছে ধরুন এটা হলো পৃথিবী এটা পৃথিবী আর তার এই যে তার পৃথিবীকে বেষ্টন করে রয়েছে কি বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডলের মধ্যে কি রয়েছে বিভিন্ন স্তর রয়েছে তো নিচে থেকে মানে এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে করে উপর দিকে যায় তো সবচেয়ে নিচে যে স্তরটা রয়েছে সেই স্তরের মধ্যে ওজন গ্যাসের পরিমাণটা অনেকটা কম কিন্তু এটার মধ্যে কম হলেও তারপরে যে স্তর রয়েছে যেরকম স্ট্যাটসফিয়ার রয়েছে সেটার মধ্যে ওজন গ্যাস বহুজনের গুরুত্ব গুরুত্বটা অনেকটাই রয়েছে সেটার মধ্যে অনেক বেশি ওজন গ্যাস রয়েছে আর ভূপৃষ্ঠ থেকে এই যে ভূপৃষ্ঠ রয়েছে এই ভূপৃষ্ঠ থেকে সাধারণত বিশ থেকে থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতার মধ্যে দু মিটার বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতার মধ্যে জায়গাটার মধ্যে ওজন স্তর পাওয়া যায় কি পাওয়া যায় ওজন স্তর পাওয়া যায় মানে ওজন গ্যাসগুলি পাওয়া যায় গুরুত্ব ওজন প্রাণী জগতের পক্ষে ক্ষতিকর সূর্যের অতি বেগুনি রশ্মিকে আলট্রাভায়োলেট রেজ শোষণ করে পৃথিবীর জীবকুলের এই রশ্মি ক্ষতিকর প্রভাব করে রক্ষা করে প্রভাব থেকে রক্ষা করে তো এখানে কি বললো গুরুত্বটার মধ্যে প্রথমটা যে ওজন গ্যাস কী করে যে প্রাণী জগতের পক্ষে যে ক্ষতিকর যে প্রাণী জগতের জন্য যে ক্ষতিকর সূর্যের যে অতি বেগুনি রশ্মিটা আসে যেটা প্রাণী প্রাণীজগতের জন্য ক্ষতিকর হয় জালটা ভায়োলেট রিস সেটা কি করে সেটা ওজন গ্যাসটা শোষণ করে নেয় অ্যাবজর্ভ করে নেয় তাহলে কি হয় যে পৃথিবীর যে জীবকুল রয়েছে সেগুলিকে কি করে এই রশ্মিটা থেকে মানে যে সূর্যের অতিবেগুনি রশ্মিটা মানে ভায়োলেট রেস এটা থেকে কি করে প্রোটেক্ট করে এ তার যে ক্ষতিকার হয় এটা থেকে যে ক্ষতিকর হয় কথা সেটা থেকে কি করে সেই ক্ষতিকর প্রভাবটা থেকে কি করে রক্ষা করে প্রোটেক্ট করে ওকে নেক্সট বায়ুমণ্ডলে নিম্ন স্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বায়ুমণ্ডলের মধ্যে যে নিম্ন স্তরটা রয়েছে সেটা কি সেটা তাপমাত্রাটা অনেকটা নিয়ন্ত্রণ করে কি করে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে তো এটা ছিল ওজন গ্যাস এবং তার গুরুত্ব তা আশা করি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট এখন পর্ব দুই নাম্বার জলীয় বাষ্প তো আমরা পড়েছিলাম বায়ুমণ্ডলের মধ্যে তিন তিন ধরনের উপাদান রয়েছে তিন ধরন থেকে প্রথমে রয়েছে কি বিভিন্ন ধরনের যে গ্যাসীয় উপাদান তো গ্যাসীয় উপাদানগুলি আমরা একটা একটা করে ডিটেলসে পড়লাম এখন হলো দুই নাম্বারটা জলীয় বাষ্প তো জলীয় বাষ্পর মধ্যে কি রয়েছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব অপরিসীম বায়ুমণ্ডলের মধ্যে কি জলীয় বাষ্পের যে গুরুত্ব রয়েছে সেটা অপরিসীম সেটাও খুব ইম্পর্টেন্ট তো প্রথম কি রয়েছে জলীয় বাষ্প সৌরতাপ শোষণ করে জলীয় বাষ্প কী করে সৌরতাপ শোষণ করে যে সৌরতাপ সূর্যের যে তাপটা লাগে সেটা কি করে জলীয় বাষ্পটা এটা শোষণ করে ফেলে শোষণ করলে কি হয় যে সূর্যের তাপটা যদি বেশি আসে তাহলে কী বেশি গরম লাগবে আমরা জানি যে সূর্যের তাপটা বেশি হলে বেশি গরম লাগবে আরও অনেক কিছুই হবে তো ওই এটা কী করে সূর্য তাপটা যে সূর্যের যে তাপটা রয়েছে সেটা জলীয় বাষ্পটা শোষণ করে ফেলে শোষণ করলে কি হয় তো অনেকটাই একটু কম আসে ওকে নেক্সট ভূপৃষ্ঠকে তাপ বিকিরণে বাধা দেয় তো ভূপৃষ্ঠকে কি করে তাপ বিকিরণে বাধা দেয় এটা অনেকটা অপশন যে এটা ওয়ান নাম্বারের মতোই অনেকটা ভূপৃষ্ঠকে কি করে ভূপৃষ্ঠের মধ্যে যে সূর্যের তাপ আসে সেটা কি সেটা একদম যাতে ডাইরেক্ট না পড়ে বা যাতে একদম বেশি না হয় সেটা কি করে সেটার মধ্যে বাধা দেয় কারণ বাষ্প কি করে সরো তাপটা শোষণ করে নেয় তো তাপটা কি করে অনেকটা যদি শোষণ করে নেয় তাপটা নিশ্চয়ই কম আসবে তো সেটাতে বাধা দেয় পৃথিবীতে মেঘ শিশির তুহিন কুয়াশা ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে পৃথিবীতে কি করে এই যে ম্যাক শিশির তুহিন কুয়াশা তারপর বৃষ্টিপাত এগুলি ঘটাতে সাহায্য করে যে আমরা পড়েছি ছোটোবেলা থেকেই যে ওয়াটার সাইকেল ওয়াটার সাইকেলে মধ্যে কী হয় এই যে ধরুন ম্যাগ ম্যাগ রয়েছে সেখান থেকে বৃষ্টি হয় বৃষ্টি জল এসে জমা হয় জমা হয় অনেকগুলি গ্রাউন্ড ওয়াটার মানে মাটি নিচে চলে যায় অনেকগুলি আবার কি হয় জলীয় বাষ্প হয় এগুলি উপরে যায় এগুলি জলীয় বাষ্পগুলি জমে বা তার সাথে আরও কিছু ধোঁয়া টোয়া এগুলি মিক্সড হয়ে কী হয় কেন সলিড হয়ে মেঘ হয় এই মেঘ থেকে আবার বৃষ্টি হয় তো এটা কন্টিনিউয়াসলি প্রসেসটা চলতে থাকে আমরা ছোটোবেলা থেকে এটা পড়েছি তো এই যে জলীয় বাষ্পটা যখন উপরে যায় তখন এটা কি হয় জমে মেঘ হয় এই যে মেঘ সৃষ্টি হয় এটা থেকে শিশির হয় তুহিন খোয়াশা পরে এই যে মেঘ থেকে বৃষ্টি হয় তো এই সব কিছু হতে জলীয় বাষ্প সাহায্য করে কোনো স্থানের জলবায়ু নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যে কোন স্থানের জলবায়ুটা যে নির্ধারণ করবে সেটার জন্য এটা সেটার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃষ্টিবহুল অঞ্চলে আর্দ্র ও বৃষ্টিবিহীন অঞ্চলে মরু জলবায়ু বিরাজ করে যে যে জায়গার মধ্যে মানে বৃষ্টি বেশি হয় সেই জায়গার মধ্যে আদ্র মানে শুকিয়ে যেতে যেরকম কি হয় যে বৃষ্টি হলো বৃষ্টি হয়ে একটা জল জমা হয়ে গেল এই জায়গাটা শুকুতে লাগবে কিছু কি হয় গ্রাউন্ডে চলে যায় মাটি নিচে চলে যায় আবার কিছু কি হয় জলীয় বাষ্পের থ্রু মানে কি হয় এগুলি জলীয় বাষ্প হয়ে যায় উপরে উপরে চলে যায় মানে উপরে চলে যায় ও যখন জলীয় বাষ্প হয় এগুলি জমে আবার মেঘ হয় তো এটা কী হয় এগুলি শুকিয়ে যায় এগুলি শোষণ করে নেয় শুকিয়ে যায় আবার যেখানে বৃষ্টি হয় না বৃষ্টিবিহীন অঞ্চলে কি হয় ওই জায়গার মধ্যে মেঘ থেকে আবার কি হয় বৃষ্টি হয় তো এইভাবে কী হয় জলীয় বাষ্পের সাহায্যে বৃষ্টিবহুল অঞ্চলে আর্দ্র আর বৃষ্টিবিহীন অঞ্চলে মরু জলবায়ু বিরাজ করে নেক্সট নিম্ন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় মেঘ ঝড় বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় বেশি ঘটে যে নিম্ন বায়ুমণ্ডলে কি হয় জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে তার জন্য কি হয় জলীয়বাষ পরিমাণ বেশি হয় এখানে ম্যাঘ ম্যাঘ থাকে ঝড় বৃষ্টি এগুলি বেশি থাকায় প্রাকৃতিক বিপর্যয় বেশি ঘটে যেরকম ধরুন যেরকম যেরকম ধরুন এটা হলো কি আমাদের পৃথিবী আর তার যে নিম্ন নিম্ন এভাবে যদি আমরা ধরি বায়ুমণ্ডলটা তার নিম্ন মানে একদম নিচেরটা নিচের যে স্তরটা রয়েছে সেই স্তরের মধ্যে কি হয় সেই স্তরের মধ্যে জলীয় বাষ্পের যে পরিমাণটা সেটা বেশি থাকে আর এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা এখানে কি সৃষ্টি হয় ম্যাগের সৃষ্টি হয় আর মেঘ থেকে কি হয় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় আর এই ঝড় বৃষ্টি হয় কি হয় যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে যে ঝড় বৃষ্টি হলো তাহলে কী হয় অনেকের বাড়িঘর ভেঙে যায় অনেক জায়গা জল জমে যায় এরকম করে প্রাকৃতিক বিপর্যয় বেশি ঘটে ওকে তো এটা ছিল জলীয় বাষ্প আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে জলীয় বাষ্পের যে কনসেপ্টটা তার যে গুরুত্বগুলি রয়েছে সেটা ক্লিয়ার হয়েছে নেক্সট তিন নম্বর ধুলিকণা ও বিভিন্ন প্রকার কণিকা ধুলিকণা ও বিভিন্ন প্রকার কণিকা তো এটার কি গুরুত্ব রয়েছে এটারও গুরুত্ব অপরিসীম গুরুত্ব রয়েছে কি কি রয়েছে বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় ভাস্প ঘনীভূত হয় এবং মেঘ খোয়াশা ও বৃষ্টি সৃষ্টি করে বায়ুতে কি করে বায়ুতে ভাসমান যে ধুলিকোনা রয়েছে ধূলিকোণাকে আশ্রয় করে জলীয় বাষ্প ঘনীভূত হয় যে আমরা আগে কি পড়েছি জলীয় বাষ্প জলীয় বাষ্পর সাথে অনেকগুলি কি বায়ুতে কি রয়েছে বাতাসের মধ্যে অনেক ধুলিকোণা রয়েছে ধুলি রয়েছে ধুলাটুলা রয়েছে সেগুলি কি হয় জলীয় বাষ্পের সাথে মিক্সড হয় মিক্সড হয়ে এটা আরও ঘনীভূত হয়ে যায় আরও ঘন হয়ে যায় আরও সলিড হয়ে যায় সলিড হয়ে এটা কী কী পরিণত হয় মেঘে পরিণত হয় মেঘে পরিণত হয় তারপরে এখানে মেঘে থেকে বৃষ্টি সৃষ্টি হয় খোয়াশা পড়ে শিশির পড়ে তো এটা এগুলি সৃষ্টি হয় এটা হলো ওয়ান নম্বরটা ওকে নেক্সট টু নম্বর সৌরতাপ শোষণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয় এটা কি করে সৌরতাপটা এটা শোষণ করে যে ধুলিকোনা রয়েছে বা বিভিন্ন প্রকার যে কণিকা রয়েছে সৌরতাপটা শোষণ করে নেয় শোষণ করে কি করে বায়ুমণ্ডলে যে তাপমাত্রা রয়েছে সেটা বাড়িয়ে দেয় সূর্যরশ্মি ধূলিকণায় প্রতিফলিত ও বিছুরিত হয়ে নানান রঙ ও ব বর্ণ সৃষ্টি করে এগুলির মধ্যে নীলাব আলোর প্রধান প্রাধান্য বেশি তাই আকাশকে নীল দেখায় নত বা দিনের বেলাও আকাশকে মনে হতো ঘাড়ো অন্ধকার তো এখানে তিন নাম্বারটা কি বললো এখানে তিন নাম্বারটা বলো যে সূর্যর রশ্মিটা রয়েছে যে সূর্যের আলোটা রয়েছে সেটা কি হয় ধুলিকণার মধ্যে কি হয় প্রতিফলিত হয় কি রিফ্লেক্ট হয় বা বিচ্ছুরিত হয় সেটা হয় কি হয় এটা নানা রঙের হয় বা এটা কী হয় বন্য ছটায় সৃষ্টি হয় এটা হওয়ার কারণে কি হয় যে এটার মধ্যে নীল নীল যে কালারটা ব্লু কালারটা সেটা প্রাধান্য বেশি থাকে সেটা প্রাধান্য বেশি থাকায় সূর্য রশ্মিতে এসে ধুলিকণায় প্রতিফলিত হয় বিভিন্ন রঙের হয় যে বিভিন্ন রঙের হওয়ার পরে বা বন্য ছটায় হয় এগুলি হওয়ার পরে হয় এটা আকাশটা নীল দেখায় আর নীল কেন দেখায় কারণ নীলের যে আলোটা রয়েছে সেটা প্রাধান্য বেশি তার প্রভাবটা বেশি থাকায় আকাশটাকেও কি কালার দেখায় আকাশটাকে নীল দেখায় ওকে আর যদি এরকম না হতো প্রতিফলিত না হতো সূর্য রশ্মিটা বা এটা নীল নীলের প্রাধান্যটা বেশি না থাকতো তাহলে এটা মেবি কি থাকতো দিনের বেলাও আকাশটায় মনে হতো ঘাড়ো অন্ধকার যদি এরকম প্রতিফলিত না হতো তাহলে দিনের বেলা আকাশটাকে কি মনে হতো ঘাড়ো অন্ধকার নেক্সট ধুলিকোণা কোনো স্থানের আবহাওয়ার উপরও প্রভাব ফেলে ধুলিকোণা কি করে কোনো স্থানের আবহাওয়াটা কীরকম হবে সেটার উপরও প্রভাব ফেলে বড় বড়ো শিল্পাঞ্চলে কলকাতা লন্ডন বামিংহাম প্রভৃতি ধোঁয়া ও খোয়াশা মিশে ধোঁয়াশা সৃষ্টি করে যে বড় বড় শিল্পাঞ্চলে বড়ো বড়ো শিল্পাঞ্চলে যেরকম কলকাতা লন্ডন বামিংহাম প্রভৃতি এরকম জায়গার মধ্যে কী হয় ধোঁয়া এই যে ধোঁয়া রয়েছে এবং খোয়াশা রয়েছে দুইটা মিক্সড হয় দুইটা মিক্সড হয়ে কী হয় ধোঁয়াশা সৃষ্টি করে ওকে তো এটা ছিল ধুলিকণা ও বিভিন্ন প্রকার কণিকা তার গুরুত্বটা তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে তো আমরা কী পড়লাম প্রথমে বায়ুমণ্ডল কী বায়ুমণ্ডলে কী কী উপাদান রয়েছে বায়ুমণ্ডলে তিন ধরনের উপাদান রয়েছে প্রথমে কি বিভিন্ন প্রকার গ্যাস তারপর গ্যাসগুলি আলোচনা করলাম তারপর জলীয় বাষ্প আর তিন নাম্বার রয়েছে ও বিভিন্ন প্রকার কণিকা তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি পড়লাম এমমে আবারও দেখিয়ে দিচ্ছি স্লাইডগুলি আপনারা দেখে নিন আপনারা চাইলে নোটস করে নিতে পারেন আদারওয়াইজ আপনারা স্ক্রিনশটও নিতে পারেন আর যারা নোট নিয়েছেন তাদের কাছে তো এগুলি থাকবেই আর যারা নোটটা এখন নানি কীভাবে নিতে লাগবে সেটা আমি বলে দেব আগে স্লাইডগুলি একবার দেখে নিন তো প্রথমে আমরা কি পড়লাম বায়ুমণ্ডল বায়ুমণ্ডলটা কি সেটা আমরা পরে নিলাম খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝলাম বায়ুমণ্ডল কি কতটুক পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটা সম্পূর্ণ জিনিসটি আমরা দেখলাম তারপর এখান থেকে দেখলাম বায়ুমণ্ডলে প্রধানত তিন ধরনের উপাদান রয়েছে বিভিন্ন প্রকার গ্যাস জলীয় বাষ্প ও বিভিন্ন কণিকা এগুলি তারপর এগুলি ডিটেলসে আলোচনা করলাম প্রথমই করলাম কি বিভিন্ন প্রকার গ্যাস কোনটা কত পার্সেন্ট গ্যাস রয়েছে সেটা নিয়েও আমরা দেখলাম তারপর দেখলাম কি প্রথম গ্যাসটা কি নাইট্রোজেন নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে তার গুরুত্ব কী সেটা দেখলাম তারপর রয়েছে অক্সিজেন অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে আর তার গুরুত্ব কী সেটা দেখলাম নেক্সট কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট রয়েছে তার গুরুত্বগুলি কী কী সেগুলি দেখলাম নেক্সট ওজন গ্যাস এইটাও তার গুরুত্বগুলি দেখে নিলাম ভালোভাবে তারপর দেখলাম দুই নম্বর জলীয় বাষ্প জলীয় বাষ্পর যে গুরুত্ব রয়েছে ইম্পর্টেন্স রয়েছে সেগুলি আমরা দেখে নিলাম আর নেক্সট তিন নম্বর দুলিকণা ও বিভিন্ন প্রকার কণিকা এগুলির গুরুত্বগুলিও দেখে নিলাম তো আজকে ক্লাসের মধ্যে আমরা পড়লাম কি বায়ুমণ্ডল ও তার উপাদানগুলি যে রয়েছে সেগুলি পড়লাম নেক্সট ক্লাসে আমরা পড়ব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তর বিন্যাস রয়েছে সেগুলি আমরা ডিটেলসে পড়ে নেব তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনারা সবচেয়ে প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবেন যে যে ভিডিওগুলি আসবে সেগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর এখন বলছি আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টার অফলাইন ক্লাসও হয় তার মধ্যে যে আমাদের ব্যাচের এডমিশান সেটার মধ্যে যদি আপনারা এডমিশন হতে যান নিউ একটা ব্যাচ রয়েছে আপনারা যদি অ্যাডমিশান হতে যান এডমিশান প্রসেসটা আমি বলে দিচ্ছি এডমিশান প্রসেসটা হলো পাঁচ হাজার টাকা হলো এডমিশান ফিস পাঁচ হাজার টাকা এডমিশন ফিস মান্থলি ফিস ফিস হলো পাঁচশো টাকা এই যে প্যাকেজটা রয়েছে মানে পাঁচ হাজার টাকা এডমিশন ফিস এবং পাঁচশো টাকা মান্থলি ফিস সেটা মধ্যে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে দুই দিন ক্লাস অফলাইন মক টেস্ট অনলাইন মক টেস্ট আর সম্পূর্ণ নোটসটা আর নোটসটা আপনাদের জেরক্স করতে লাগবে না নোটসটা আমরাই প্রোভাইড করব। ওকে আর তাছাড়া যদি অনেকেই জব করছেন প্রাইভেট জব করছেন বা কলেজে পড়ছেন বা বিভিন্ন সমস্যা থাকতে পারে তারা যদি শুধুমাত্র নোটসটা নিতে চান আপনারা অফলাইন কোচিংটা এখন নিতে পারবেন না তাদের জন্য আমাদের কাছে নোটস রয়েছে ট্যাট ওয়ান এবং ট্যাট টু দুটোই রয়েছে ট্যাট ওয়ান এবং ট্যাট টু দুটোই রয়েছে সেটা প্রাইস হলো তিন হাজার টাকা ট্যাট ওয়ান নোটের প্রাইস তিন হাজার টাকা ট্যাট টু নোটের প্রাইসও তিন হাজার টাকা ওকে ইন্ডিভিজুয়াল ট্যাট ওয়ান তিন হাজার টাকা ইন্ডিভিজুয়াল ট্যাট টু তিন হাজার টাকা যদি দুইটা কম্বাইন নিতে যান মানে দুইটা একসাথে নেবেন ট্যাট ওয়ানও নেবেন টুও নেবেন তাহলে কম্বাইন প্রাইস হবে পাঁচ হাজার টাকা কত হবে পাঁচ হাজার টাকা ইন্ডিভিজুয়াল হলে তিন হাজার করে নিতে পারেন ট্যাট ওয়ান তিন হাজার ট্যাট টু তিন হাজার আর কম্বাইন নিতে হলে আপনারা নিতে পারেন পাঁচ হাজার টাকায় ট্যাট ওয়ান এবং টু দুটোই নিতে পারেন আর অ্যাডমিশন হলে পাঁচ হাজার টাকা এডমিশান ফিস you <laughs> মান্থলি পিস পাঁচশো টাকা কী কী পাবেন নোটস পাবেন যেটা আমরা প্রোভাইড করবো তার সাথে অফলাইন মক টেস্ট অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন আর সপ্তাহে দু দিন ক্লাসও পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে আর তাছাড়া আমাদের সাকসেস মাস্টারে যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেটাতে অল ত্রিপুরা ফ্রি মক টেস্ট গ্রুপ হয় মক টেস্ট হয় সেই মক টেস্ট গ্রুপে অ্যাড যারা অ্যাড হয়েছেন তারা তো জানেনি কীভাবে হয় আর যারা এখনও অ্যাড হননি তারা আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ট্যাক্সট করতে পারেন আদারওয়াইজ এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে সেটাতে ক্লিক করে অ্যাড হতে পারেন এবং প্রতিনিয়ত মক টেস্টটা আপনারা দিতে পারেন তো আশা করি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা এবং কমেন্ট করে সেটাও জানাবেন আপনাদের নেক্সট কোন টপিকের উপর আপনারা ক্লাস চান কোন টপিকটা কোন সাবজেক্টের মধ্যে ক্লাস চান সেটা আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের কাছে সায়েন্স এবং আর্টস নোট দুটোই রয়েছে কক বড়োকও রয়েছে আর আমাদের পরবর্তী সময়ে আপনারা দেখছেন কক ক্লাস বা সায়েন্স ক্লাসটা আসছে না তো আমি আপনাদের বলে দিচ্ছি কক বড়ো ক্লাসও আমরা খুব শীঘ্রই নিয়ে আসিবেন এই এই জাস্ট রিসেন্টলি কক ক্লাসও একটা আপলোড হলো আপনারা সেটা দেখে নিতে পারেন যারা কক বড় কের আসেন ইভেন সায়েন্স ক্লাসও কিছু দিনের মধ্যে আসবেই আমরা সবগুলি ক্লাসেই নিয়ে আসবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ট্যাট ট্যাটের জন্য কারণ ট্যাটের সম্পূর্ণ বিষয় সবগুলি সাবজেক্টের ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর কোচিং নিতে চাইলে আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আর কোচিংয়ের যে অফলাইন যে মক টেস্ট রয়েছে বা ক্লাস রয়েছে সেটা সম্পূর্ণ বিষয়টা বলে দিলাম তাছাড়াও কোনো কোয়ারিস থাকলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো সিক্স ডবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে এই নম্বরে আপনারা কল করতে পারেন গ্রুপে অ্যাড হওয়ার জন্য মকটেস্ট গ্রুপে আদারওয়াইজ কোচিংয়ের জন্য অফলাইন কোচিং বা অন্য কোনো কোয়েরিস থাকলে নোটসের জন্য হলো যে কোনো বিষয়ে আপনারা এই নম্বরে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং